শেরপুরে জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা বিস্তারিত খবর জেনে নেব। ইমরান হাসান রাব্বি আমার সঙ্গে যুক্ত রয়েছেন। রাব্বি, এর আগেও আপনি আমাকে জানাচ্ছিলেন সমাবেশের সবশেষ তথ্যটি আপনার কাছে জানতে চাই। নেতাকর্মী রয়েছে সবাই, সবার মাঝেই কিন্তু এই উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পেয়েছি। গত এক মাস যাবত কিন্তু এখানে আয়োজন চলছিল। এই প্রস্তুতি শেষে আজ সকাল 6টা থেকে কিন্তু কর্মী সমর্থকরা এই সভাস্থলে আসা শুরু করেছে। আমরা দেখেছি সকাল 6টা থেকে এখানে কর্মী সমাবেশে আসা শুরু করেছে, যদিও 11টায় এই সম্মেলন শুরু হবার কথা ছিল। এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ না আসার কারণে কিন্তু সভা এখন পর্যন্ত শুরু হয়নি। আজকের এই সম্মেলনের উদ্বোধন করার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, এবং সেই সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি এবং জাহাঙ্গীর কবির নানক যিনি প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের, তার কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে। আমরা যতটুকু জেনেছি যে আজকে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ আজকের এই সম্মেলনে উপস্থিত হবে বলে জানিয়েছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এই ছিল তানভীর আমার কাছে শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের সভাস্থল থেকে সর্বশেষ খবর। রাব্বি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইমরান হাসান রাব্বি যুক্ত হয়েছিলেন শেরপুর থেকে।